সরকারি এ মাথার থেকে ও মাথা ফ্রি, সব ফ্রি, সব ফ্রি। আচ্ছা পেমেন্ট চাটনি, কিসের চাটনি? প্রেমের চাটনি। আচ্ছা প্রেমের চাটনি। ইয়ং বয়সে 80 বছরে পুরো যদি খায় তারও প্রেম করতে ইচ্ছা। ও আর যদি ইয়ং বয়সে খায় তাহলে মোটরসাইকেলের পেছনে ভুরুর করে চলে যাবে। ছোলার ডাল বলতো? ছোলার ডাল, ছোলার ডাল। হ্যাঁ, আর এই দেখো জয় জগন্নাথ। আচ্ছা এই জগন্নাথ এতে সব রকম আছে, সব রকম আছে। হ্যাঁ পনি পর্যন্ত। আচ্ছা আর ছোলার ডালও ফ্রি, এটাও ফ্রি, এটাও ফ্রি, এটাও ফ্রি, আলুর দমও ফ্রি, শুধু রাঙা বল্লবি 8 টাকা। আমার পেছনে যে ভ্যানে যে ছোট্ট যে দোকানটা দেখতে পাচ্ছ না, এটা একটা কিন্তু দাদুর দোকান। দাদুর বয়স কিন্তু 70 বছর। দাদু কিন্তু এখনো একটা হোটেল চালায়। এখানে কিন্তু সকালবেলা রাধা বল্লভী থেকে শুরু করে আনলিমিটেড যা তরকারি খেতে চাইবে পুরোটা আনলিমিটেড, রাধা বল্লভী আনলিমিটেড তরকারি। তার সাথে কিন্তু ফ্রায়েড রাইস, ফ্রায়েড রাইস মাত্র 35 টাকা। তার সাথে আলুর দম সম্পূর্ণ ফ্রি। এত আইটেম কিন্তু দাদু এখানে বিক্রি করে, আর সবকিছু কিন্তু দাদু ঠিক এখানেই বানায়। সবকিছু জানবো, দাদুর গল্প শুনবো যে কবে থেকে দাদু এই জার্নিটা শুরু করেছে আর কিভাবে দিচ্ছে এত কম দামে। ভাবতে পারছো এখনকার দিনে দাঁড়িয়ে মাত্র 35 টাকাতে ফ্রায়েড রাইস, তার সাথে আনলিমিটেড আলুর দম, আর তার সাথে মাত্র 8 টাকা রাধা বল্লভী, আর তার সাথে আনলিমিটেড তরকারি, যতবার ইচ্ছা ততবার পাবে, তাও দুই রকম তরকারি। দিয়ে কিন্তু দাদু সবাইকে প্রতিনিয়ত সেবা করছে। তো চলো এখন এই দাদুর দোকানে যাই, গিয়ে দাদুর সাথে কথা বলি আর জেনে নিই দাদু কীভাবে এই অসম্ভবকে সম্ভব করছে। আসো দাদুর সাথে একটু কথা বলি। প্রেমের চাটনি। ইয়ং বয়সে 80 বছরে পুরো যদি খায় তারও প্রেম করতে ইচ্ছা। ও সেটা কি জুড়িয়ে যাবে একদম, সেটা কি মিস করলাম আমি? আর যদি ইয়ং বয়সে খায় তাহলে মোটরসাইকেলের পেছনে ভুরুর করে চলে যাবে। আচ্ছা আচ্ছা প্রেমের চাটনি খেয়ে। ওই দিন কত কেজি পেটায় পাওয়াটা হয় আমাদের এখানে? 15 কিলো মানে ইয়ে ময়দার পাওয়াটা হয়, চিড়া পাওয়াটা, পিঠাই পাওয়া, পেটাই পাওয়াটা। হ্যাঁ আচ্ছা, এছাড়া আর কি আছে? রাধা বল্লভী কি বলছো? রাধা বল্লভী আছে, রাইস হবে। আচ্ছা হ্যাঁ, তারপরে আপনার লুচি হবে, লুচি, পিঠাই পরোটা। আচ্ছা মোটামুটি 15-20 কেজি ময়দার পেটাই পরোটা বানানো হয়, তাই তো? শুধু পিঠাই পরোটা, রাধা বল্লভীর জন্য আলাদা। রাধা বল্লভী আলাদা। কি তরকারি রান্না হয়েছে আজকে একটু দেখাও। আমাদের এখানে আজকে এটা আছে পাঁচমিশালি সবজি, বলেন? পাঁচমিশালি সবজি, পাঁচমিশালি সবজি, মানে সব রকম দিয়ে একটা সবজি রান্না করে, সব রকম দিয়ে একটা সবজি। এইখানে হয় এই ছোলার ডাল। আচ্ছা হ্যাঁ, এই ছোলার ডাল বুঝো, ছোলার ডাল, ছোলার ডাল। হ্যাঁ, আর এই দেখো জয় জগন্নাথ। আচ্ছা এই জগন্নাথ এতে সব রকম আছে, সব রকম আছে। হ্যাঁ পনি পর্যন্ত আছে, কিন্তু খাবারের দোকান। আচ্ছা আচ্ছা, পনির আমার গ্রাম লাইনে, বুঝতে পেরেছি, মুখে বলছি পনি, খাবার দোকানে পনি, মানে এটা সব রকম আইটেম দিয়ে একটা তরকারি রান্না করছে। আর ছোলার ডালও ফ্রি, আলুর দমটা ফুরিয়ে গেছে। আচ্ছা আলুর দম শেষ, আলুর দম শেষ। আচ্ছা আর ছোলার ডালও ফ্রি, এটাও ফ্রি, এটাও ফ্রি, এটাও ফ্রি, আলুর দমও ফ্রি, শুধু রাধা বল্লভী 8 টাকা। আচ্ছা রাধা বল্লভী 8 টাকা। 8 টাকার সাথে 3 রকম তরকারি ফ্রি। আচ্ছা শোনো ভাই, আমি তো মানুষ দেখো না, মানুষের মানুষ হয়ে মানুষের সেবা করে, ঠিক? আমি এই মন্দিরটা তৈরি করেছি, এই মন্দিরে ভগবান আসছে। আচ্ছা খদ্দের আমার ভগবান, ভগবানকে সেবা করছি। আমি তো গরিব মানুষ, এত কোনো লেবার এখানে 5-6টা লেবার কাজ করে, তাদের দুটো পেটের অন্ন জোগাড় করি, একদম আমার পেট আছে, আমি যদি অন্ন জোগাড় করি, ওই মানুষের কাছ থেকে সামান্য পয়সা নিয়ে আমি মানুষকে সেবা করি, যে আমার নীতি আছে। কিন্তু খুবই তো কম দাম রেখেছো, 8 টাকা। হ্যাঁ 8 টাকায় সব ফ্রি, 8 টাকায় সব ফ্রি। আচ্ছা 8 টাকাটা, এর সাথে 3 রকম তরকারি। আচ্ছা এই রাধা বল্লভী 8 টাকা, 8 টাকা, তার সাথে 3 রকম তরকারি ফ্রি, প্রেমের চাটনি ফ্রি। আচ্ছা প্রেমের চাটনি ফ্রি। মানুষ আসে মানুষকে সেবা করি এই বলো। বাহ, তো ভেতরে যে পুরটা দেওয়া, এটা কিসের দেওয়া হয়? কলাইয়ের ডালের পুর, কলাইয়ের ডাল, কলাইয়ের ডাল, কলাইয়ের ডালের পুর। হ্যাঁ কলাইয়ের ডালের পুর। আচ্ছা এই কলাইয়ের ডালের পুর দিয়ে খুব সুন্দর করে কিন্তু রাধা বল্লভী তৈরি হয়। এই যে লুচি, আচ্ছা 4 টাকা পিস, 4 টাকা পিস, তরকারি ফ্রি, তরকারি ফ্রি।
রাধা বল্লভী বা লুচির দামটা নিচ্ছ, তরকারি তুমি টোটালি ফ্রি দিচ্ছ, তাই তো? আচ্ছা, ঠিক যে যত নামে তাছাড়া তো আছে, তৎক্ষণ খাবে, তৎক্ষণ তারা খাও, চাটনি হবে না, চাটনি প্রেমের চাটনি শেষ। দোকান কোনোদিন বন্ধ রাখো তো তুমি, নাকি প্রতিদিন খোলা? শরীরে না পাই। আচ্ছা, যেদিন শরীর সব অসুস্থ থাকবে সেদিন মাঝে সব দিনই খোলা, তাই তো? আচ্ছা, আমি আবার বাইরে একটু কাজকর্ম করি, রান্না কাজ করি। ও, মানে বাইরেও তুমি রান্না বান্না করো? হ্যাঁ, রান্না বান্না। আচ্ছা, তবে তো এগুলো এসে ঠেকাতে পারি না, এখানে কম পয়সা হয়। আচ্ছা, বাইরের পয়সা এনে গ্যাটিস দিই বলে থাকে। এই দোকানটা হচ্ছে পুরো নিরামিষ দোকান। হ্যাঁ, আচ্ছা, পুরো নিরামিষ ভাবে তৈরি হয়, বুঝছো? সবকিছু নিরামিষ? হ্যাঁ, সব নিরামিষ, এ টু জেড সব নিরামিষ। কি আছে? দামে কম কিন্তু মানে কম না, তাই তো? ভাই, তা নাহলে খালি হয়। ঠিক, পোলাওটা হয়নি আজকে, পোলাওটা করতে পারিনি। হ্যাঁ, পোলাওটা এখানে কিন্তু রাধা বল্লভী ফ্রাইড রাইস, তার সাথে লুচির কিন্তু খুবই ডিমান্ড। সকালবেলা কিন্তু এখানে খুবই ডিমান্ড কিন্তু এই রাধা বল্লভী আর ফ্রাইড রাইস। তো ফ্রেন্ডস, আমি নিয়ে নিলাম দাদুর দোকানের ফেমাস যে আইটেমটা, সেটা হচ্ছে ফ্রাইড রাইস, মাত্র 35 টাকাতে, তার সাথে আলুর দম সম্পূর্ণ ফ্রি। তো দেখতে পাচ্ছ দাদু এরকম একটা প্লেটে দিয়েছে, তো আমি খেতে পারবো না বলে এতটা কোয়ান্টিটি আমি নিলাম না, আমি অল্প করেই নিলাম। দেখতে পাচ্ছ এরকম সাইজের 2 পিস আলু দিয়েছে আর তার সাথে এরকম কোয়ান্টিটির রাইস দিয়েছে। বাহ, বেশ, ঘির পরিমাণটাও বেশ ভালোই আছে, তার সাথে কাজু কিশমিশ কিন্তু সবই দিয়েছে। চলো একটু খেয়ে দেখা যাক, চলো একটু ট্রাই করি। দারুন। চলো একটু আলুর দম দিয়ে খেয়ে দেখা যাক। দারুন, দুর্দান্ত রেস্ট। মাত্র 35 টাকাতেও যে এত ভালো খাবার দাবার পাওয়া যায় সেটা হয়তো দাদুর দোকানে না আসলে জানতেই পারতাম না। খুব দুর্দান্ত বানিয়েছে, যেমনি আলুর দম আর তার সাথে ফ্রাইড রাইসটা, দারুণ লাগছে, দারুণ, খুব দুর্দান্ত খেলাম কিন্তু ফ্রাইড রাইসটা। কী করে জানি না দাদু মাত্র 35 টাকাতে এত সুন্দরভাবে ফ্রাইড রাইস আর আলুর দম দিচ্ছে, আমার জানা নেই, কিন্তু অসাধারণ খেতে, বাড়িয়ে বলছি না, সত্যি অসাধারণ খেতে। তোমরা এসে ডেফিনেটলি ট্রাই করো। তো চলো আমি ফ্রাইড রাইসটা খেয়ে শেষ করে নিই, এরপরে তোমায় দেখাচ্ছি দাদুর দোকানের যেই রাধা বল্লভী আর তার সাথে ছোলার ডাল আর পাঁচমিশালি তরকারিটা। শুনেছি রাধা বল্লভী আর এই পাঁচমিশালি তরকারি নাকি এখানকার খুবই খুবই ফেমাস, প্রচুর মানুষ কিন্তু রাধা বল্লভী খাওয়া পছন্দ করে। এটা শেষ করে নিই, দেন তোমাদের ওটা আমি দেখাচ্ছি রাধা বল্লভী টেস্ট কেমন। আমি নিয়ে নিয়েছি দাদুর দোকানের এখান থেকে রাধা বল্লভী, 2 পিস রাধা বল্লভী নিলাম, তার সাথে দিল কিন্তু ছোলার ডাল আর একটা তরকারি। রাধা বল্লভীর ভেতরে যে ছোলার ডালে যে পুরটা দিয়েছে না, এটা বেশ কিন্তু মোটা করে দেওয়া। থার্মোকল সিস্টেমটা চলে এসেছে দাদুর দোকানে, এখনো কিন্তু শাল পাতাতে দাদু কিন্তু দেয়। তরকারির টেস্টটাও কিন্তু দারুণ। আমি কিন্তু দাউদ দোকানে সকালবেলা ব্রেকফাস্টটা কিন্তু দারুণ করলাম। তোমরা যদি কেউ বনগাঁ কোর্ট এরিয়ার এই চত্বরে কেউ কোনোদিন আসো, ডেফিনেটলি দাউদ দোকানের কিন্তু এই রাধা বল্লভী তার সাথে এই ছোলার ডালটা ট্রাই করে যাও, কথা দিলাম, দারুণ লাগবে তোমাদের। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে ডেফিনেটলি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমার সাথে এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, আজকের জন্য